আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون الحمد لله প্রশংসা কার জন্য? বাচ্চারা তোমরা কথা বলো, প্রশংসা কার জন্য? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই প্রশংসা। এই প্রশংসা কারো নয়, এই প্রশংসার মালিক কে? একমাত্র ওই যে ইন্নাল হামদা লিল্লাহ, হাম প্রশংসা যদি কিছু থেকে থাকে তো এটা একমাত্র কার? আল্লাহ ছাড়া আর কারো কোনো প্রশংসা নাই। আর আসসালাতু ওয়াসসালাম, দরুদ ও শান্তি যাবতীয় আলা মান, ওই এমন ব্যক্তির জন্য, এমন ব্যক্তির উদ্দেশ্যে, লা নবিয়া বাদা, যার পরে আর কেয়ামত পর্যন্ত কোনো নবী ও রাসূল আসবেন না। যেহেতু এটা বক্তৃতা মঞ্চ,
বিভিন্ন কথাবার্তা এখানে বলতে হয় মানুষকে আকৃষ্ট করার জন্য। একটা কথা বক্তারা বলে থাকে, খুঁটার জোরে ঘোড়া কুদে, ঘোড়া ফাল পাড়ে, আর বক্তা বক্তৃতা দেয় কিসের জোরে? শ্রোতার জোরে। মাশাআল্লাহ, এখানে এই কিছু নাবালক শিশুরা সামনে বসে আছেন, আর আমাদের কিছু কিছু শ্রদ্ধাভাজন মুসলিম ভ্রাতৃত্ব যারা, তারা সাইডে পাইডে আছেন, বসে আছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে আপনারা আলোচনা শুনলেন সালাত মা দলিল, সালাতের গুরুত্ব উনি যে বলে গেল, কাকে বলে গেল, মাইক দিয়ে যারা শুনছে বাইরে তারা যদি শুনে তো তাদের জন্য বললেন, আর না হলে ওই লাইটগুলো বাল্বগুলো খুঁটিগুলি এদের সামনে উনি এত মূল্যবান কথাগুলি, যে কথাগুলির যে কত দাম কত মূল্য এই হাদিস তিনি বলে গেলেন। আমাদের দেশের ট্র্যাডিশন, আমাদের দেশের কৃষ্টি এবং কালচার যেটা, সেটা হচ্ছে প্রধান বক্তা সাহেব তিনি কয়টায় উঠবেন? দশটায়, ওই দশটায় আমি আসব, এটা হলো আমাদের দেশের কৃষ্টি কালচার। এই সম্মেলনটা কি ইসলামী সম্মেলন না? এই মাহফিলটা কি ইসলামী মাহফিল নয়? এখানে কি 10টা বাজে হাদিস কোরআন আলোচনা হয়? এর আগে কি হয় না? 10টা বাজে যিনি বক্তৃতা দিবেন তিনি প্রধান বক্তা, তিনি বড় মৌলভী সাহেব, তিনি বড় আলেম সাহেব, তিনি হাদিস বলবেন, কোরআন বলবেন, আর যারা তার সাইড বক্তা আছেন তারা কি হাদিস বলেন না? অবশ্যই। হাদিস যদি সহি হয়ে থাকে, হাদিস যদি সঠিক হয়ে থাকে, আর এটা যার মুখ দিয়েই বের হবে, এটা কি হাদিস নয়? অবশ্যই। এবং এটা কি আমাদের শুনতে হবে না? অবশ্যই। ওমান, এর আগে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে দুটা মাহফিল হয়, দুই ধরনের মজমা হয়, আমাদের দেশে দুই ধরনের অনুষ্ঠান হয়, একটা ইসলামিক আর একটা কি অন ইসলামিক, গান বাদ্য বাজনা। গান বাদ্য বাজনা কেউ যদি শুনে তার বিনিময় কি হয়? গুনাহ না নেকি? গুনাহ হয়। দূর থেকে শুনলে বোধহয় গুনাহ হয় না, নাকি হয়? এবং প্যান্ডেলে আসলেও গুনাহ হয়। আর আরেকটা অনুষ্ঠান হয় ইসলামিক অনুষ্ঠান, যে অনুষ্ঠান দূর থেকে শুনলেও কি হয়? নেকি হয়। কাছে আসলেও কি হয়? নেকি হয়। আমার আশা করি যে যেখানেই থাকেন, চা খান আর যাই করেন বসে বসে, বড় বক্তা তো আসেনি, তারপরে একটু অনুরোধ করছি শুনেন, বক্তৃতা ওয়াজ করার মানসিকতা সৃষ্টি হতে হবে, তাইলেই মুখ দিয়ে কথা আসবে। আমি আপনাদের সামনে এমনি কিছু কথা বলছি, সেটা হলো এই দুই মঞ্চে দুই ধরনের অনুষ্ঠান হয়, এক অনুষ্ঠান গুনাহ হয় আর এক অনুষ্ঠান কি হয়? সওয়াব হয়। একটা অনুষ্ঠান আছে গুনায় খালি, গুনাহ আর গুনাহ কোনো কথাই নেই, আর এই অনুষ্ঠানটা খালি নেকি আর নেকি। কিন্তু এই অনুষ্ঠানের মধ্যেও আবার পাপ আছে, গুনাহ আছে, উল্টা বুঝবেন না দয়া করে। এই গুনার মধ্যেও কি আছে? এই ইসলামিক সম্মেলনের মধ্যেও কি আছে? পাপ আছে, গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমান কিয়ামাতি আ'মা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। ওয়ামান আরাযা আন যিকরি, আল্লাহ বলতেছেন যেখানে আমার জিকির হয়, যেখানে আমার আলোচনা হয়, যেখানে আমার সম্পর্কে বক্তব্য দেওয়া হয়, আমার বিষয় নিয়ে কথা বলা হয়, ওয়ামান আরাযা, আর ওই বিষয়কে যদি কেউ এরাজ করে, অবজ্ঞা করে, অবহেলা করে, পিঠ প্রদর্শন করে, ফা ইন্না লাহু মাঈশাতান দুনকা, আল্লাহ বলতেছেন যে আমি তার উপায় উপার্জনকে সংকুচিত করে দেই, তার উপায় অবলম্বনকে আমি কি করে দেই, সংকুচিত করে দেই, আর হাশরের মাঠে সে কি হয়ে উঠে, অন্ধ হয়ে উঠে। আমি বলতে চাই এই মাহফিল যদি মাগরিব থেকে শুরু করে শেষ বক্তার বক্তব্যের শেষ নাগাদ এই পিরিয়ডের মধ্যে যদি এটা মাহফিল হয়ে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা মাহফিলে না আসতেছি, যাদের সুযোগ আছে, যারা আসতে পারি, তারা যদি না এসে অনর্থক বসে আড্ডা দেই, যতক্ষণ আড্ডা দিলাম ততক্ষণ আল্লাহর এই দাওয়াকে, আল্লাহর এই জিকিরকে, এই জিকির থেকে আমি বিমুখতা প্রদর্শন করলাম, আল্লাহর এই জিকিরকে আমি পৃষ্ঠ প্রদর্শন করলাম, আর এর মাঝে যদি মারা যায় আল্লাহর জিকিরকে অবজ্ঞা করেই আমি মৃত্যুবরণ করলাম, হাশরের দিন আমাকে অন্ধ করে উঠানো হবে। অতএব যেই এলাকায় আল্লাহর জিকির হচ্ছে, কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা হচ্ছে, সেইখানে একত্রিত হওয়া, যাদের এখানে আসার সঙ্গতি আছে, পরিবেশ আছে, এরকম প্রত্যেকটি নর ও নারীর জন্য এখানে হাজির হয়ে যাওয়া ফরজ। আপনি বলবেন যারা চুনাপুঁটি তারা, তাদের ওয়াজ আর কি শুনবো, রুই কাতল যখন আসবে তাদেরটাই শুনবো। চুনাপুঁটি যারা, তারা যদি একটা আয়াত বলে, এ আয়াতটাও আপনাকে শোনা ফরজ। তারা কি কোরআন থেকে বলে না, হাদিস থেকে বলে না? তাইলে এই ধরনের শিষ্টাচার আমাদের দেশে চালু আছে, যেটা রুই কাতল যখন বক্তব্য দিবে তখন শুনব, আর চুনাপুঁটিদের বক্তব্যের দিকে কোনো খেয়ালই করব না। অথচ কিছুক্ষণ আগের আলোচনাগুলি এগুলি ওই রুই কাতলরাই দিয়ে থাকেন, এগুলো আপনি শুনলেন না, অবজ্ঞা করে থেকে গেলেন আপনি। ওমান আরাযা আন যিকরি এই আয়াতের আওতায় পড়ে গেলেন, তাই
অনুরোধ করি, কথা কার কাছে বলবো, সামনে কেউ নেই, কতগুলি হুগলা আর কতগুলি লাইট বাল্ব আর সাইডে পাইডে সামান্য হাতে গোনা কয়েকজন ধর্মপ্রাণ মুসলিম, পর্দার আড়ালে মায়েরা আছেন কি না তাও জানি না, থাকলেও হয়তো থাকতে পারেন, তারা ইশারের পরে আসবেন। বলতে চাই দুই দিন ব্যাপী এই সম্মেলন মাতাইন বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে দ্বিতীয় দিনের সমাপনী দিবস চলছে। দুই দিন মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিন, এটাই আপনার জন্য শেষ শান্তিপূর্ণ পরিবেশ, একটি জান্নাতি পরিবেশ বিরাজ করছে। আর আপনি আমি জান্নাতি জায়গায় আসতে আপনার আমার উৎকণ্ঠ বোধ করছি, দ্বিধাবোধ করছি, এখানে আসলেই আপনি জান্নাতিদের ক্যামেরায় আপনি ধরা পড়বেন, যেখানে দিনই আলোচনা করা হয়, যেখানে জিকির আজকার করা হয়, সেখানে হাফাতুল মালাইকা চতুর্দিক থেকে কি হয়, ফেরেশতারা একত্রিত হয়ে যান, একটার কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআলা পর্যন্ত চলে যান। এই জায়গাটুকু কি তারা বেষ্টন করে ফেলেন এবং এই জায়গাটুকুকে তারা আল্লাহর আলোর আরশের সাথে মিলাই দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আল্লাহ জিজ্ঞাসা করেন কি ব্যাপার ওখানে কি, ফেরেশতারা বলে আল্লাহ জানেন, তাও বলে এ আল্লাহ তারা তোমার ওয়াহদানিয়াত সম্পর্কে কথা বলছে, তোমার একত্ববাদ নিয়ে তারা কথা বলছে, তারা তাওহীদ নিয়ে কথা বলছে, তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলছে, তোমাকে রাজি খুশি কথা করার জন্য তারা কথা বলছে। আল্লাহ বলবেন তারা কি আমার ভয়ে কথা বলছে, আমাকে দেখেছে? বলে না। কিসের আশায়? কয় জান্নাতের আশায়। জান্নাত তারা দেখেছে? না। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। জাহান্নামও তারা দেখে নাই, আমাকেও দেখে নাই। হ্যাঁ ফেরেশতারা, যারা আমাকে না দেখে বিশ্বাস করল, জাহান্নাম জান্নাতকে না দেখেও তারা আশাবাদী হলো এবং জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হলো। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলের অতীতের গুণাগুলি ক্ষমা করে দিলাম। আলোচনা কথোপকথন হচ্ছে না আল্লাহর সাথে ফেরেশতাদের? যারা এই ব্যারিকেডের ভিতরে নাই তারা কি আল্লাহর এই ক্যামেরায় তারা কি পরিদৃষ্ট হচ্ছে? হচ্ছে না। তো যারা মুমিন, যারা প্রকৃত অর্থেই আল্লাহর ভালোবাসা চাই, যারা জান্নাতে যেতে চাই, তাদেরকে জান্নাতি পরিবেশে আসতে এত দেরি হচ্ছে কেন? এর দ্বারা বোঝা গেল যে আসলে মুখে মুখে জান্নাতি কিন্তু অন্তরে তারা আসলে এটা পুরোপুরি বিশ্বাস করে না, করলে দৌড় ফেলে আইয়া প্যান্ডেল ভরে গেলে উইলে মাগরিবের পরেই নামাজ আদায় করতে করতে পাগল হয়ে যায়। কি সুন্দর বক্তব্য রাখলেন, কিন্তু মন কি অমিনার না সে মাইয়া কইল আমার না বলি। আল্লাহ মানুষের নাম নিয়ে কথা বলে না, আল্লাহ জানে কারা কারা এগুলো করে, নবীকে তাদের নাম ভাঙিয়ে আল্লাহ বলছেন না। আমাদের মধ্যে কিছু পাগল আমরা আছি, এর নাম ভাঙিয়ে কয়ে দেয় উমুকে এইটা করছে, আল্লাহ নিজেই বলতেছে কিছু এমন মানুষ আছে। হে নবী, তোমার কাছে এসে বলে হয় হয়, তোমাকে বলে জিন্দাবাদ, আর তোমার সাপোর্টের কোনো শেষ রাখে না আচরণে, কিন্তু ওমা হুম বিমুমিনিন, আন্তরিকভাবে তারা আসলে কিন্তু মুমিন নয়। প্রকৃত মুমিন যারা তাদের আচরণ আলাদা হবে। আমি এই সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয় আপনাদের সামনে বলতে চাই যে দেখুন, আজ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ওহী নাজিল করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিম তিনি যখন 40 বছরে উপনীত হলেন তখন তার উপর ওহী আসলো। এই ওহীটা কীরকম? বৃষ্টির মতো। বৃষ্টি যেমন জমিনে পড়ে, এই বৃষ্টিটা বালু মরুভূমিতেও বৃষ্টি হয়, পাহাড় পর্বতের ওপরও কী হয় বৃষ্টি হয়, সমতল ভূমিতেও বৃষ্টি হয়। এই বৃষ্টি ধরে রাখতে পারে কারা কারা, জমিনের কোন কোন গ্রুপ বৃষ্টিটা ধরে রাখে? পাহাড় পাথর এ কি বৃষ্টিটা ধরে রাখতে পারে? বৃষ্টি হয় আর খালি পড়ে যায়, ঝর ঝরে এসে ধরে রাখে না। আবার সাহারা মরুভূমিতে এক সাগর বৃষ্টি যদি হয়, মরুভূমি পানি থাকবে, সব পানিগুলি কি হবে? নিচের দিকে চলে যাবে, বালুর নিচে চলে যাবে। আবার কিছু ভূমি আছে উর্বর ভূমি, যেগুলোতে বৃষ্টি হলে এই বৃষ্টি ধরে রাখে, আর ধরে রাখতে গেলে এই বৃষ্টিটাকে কি করে বান্দা কাজে লাগায়, উর্বর ভূমি, এই উর্বর ভূমিতে ফসল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই উদাহরণ দিচ্ছেন, ওয়াল বালাদু তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইযনি রব্বি, ওয়াল বালাদু তাইয়িব উর্বর ভূমি, ইয়াখরুজু নাবাতুহু যে ভূমিতে শস্য উদ্গত হয়, বিইযনি রব্বি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শস্য উৎপাদিত হয় উর্বর জমিতে। আর ওয়াল্লাযী খাবসা যে জমিন উর্বর নয় অনুর্বর, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, সেই জমিতে যতই আপনি চাষ করেন যেটাই করেন না কেন সেখানে শস্য ভালো হয় না, এই চিটাপাটা টুকটাক হয় বটে কিন্তু সেখানে ফসল ভালো হয় না। কাযালিকা নুসাররিফুল আয়াত লিকাউমি ইয়াশকুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শন আল্লাহ বিভিন্নভাবে পরিদৃষ্ট করান যাতে মানুষ শুকরগুজার হতে পারে। পৃথিবীর নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন তারা কৃষক হয়ে, কি হয়ে এসেছিলেন? কৃষক, কি হয়ে? কৃষক হয়ে। আর তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই কৃষকের দায়িত্ব এই ট্রেনিং কাদেরকে দিয়ে গেছেন? আলেম ওলামা যারা কোরআন এবং হাদিস বিশারদ এদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, এরা হলো এখনকার যুগে কৃষক, এরা চাষ করবে। কি চাষ করবে? মানব জাতির আত্মাকে এরা চাষ করবে, মানব জাতির আত্মাকে এরা বিভিন্নভাবে হেদায়েতের উপযোগী করে তুলবে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। যেমন কৃষক শস্য ক্ষেত্রে দাওয়াত এবং তার তাবলীগ সে চালিয়ে যায়, শস্য উৎপাদিত হয়। আম্বিয়ায়ে কেরাম বর্তমান যুগে ওলামায়ে দিন এরা মানব জাতির আত্মা জগৎকে কর্ষণ করবে, এখানে তারা দিনই তৌহিদি বীজ বপন করবে আর এদেরকে হেদায়েতের দিকে আহ্বান জানাবে। কিন্তু সবাই হেদায়েত পাবে না, যেহেতু পাহাড় পর্বতে বৃষ্টি থাকে না। কিছু কিছু মানুষের অন্তকরণ এত মারাত্মক যে ওয়াল্লাযী খাবসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, সেখানে আপনি যত হেদায়েতের বাণী পৌঁছান না কেন, যতই তাদেরকে তাবলীগ করুন না কেন, তারা হেদায়েতের দিকে আসবে না, তারা কথা শুনবেন না।
আজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানি তাকশাইরু মিনহু জুলুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, উত্তম হাদিস উত্তম বাণী আল্লাহ নাজেল করলেন মানব জাতির উপরে। কিতাবাম মুতাশাবিহা, এত সামঞ্জস্যপূর্ণ আয়াত বিশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজেল করলেন। মাসানি, যেখানে আল্লাহর তাওহীদের প্রচার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন বিষয়ের বারংবার যেখানে উচ্চারিত হয়েছে। তাকশাইরু মিনহু জুলুদ আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যে আলোচনা শুনলে মানুষের চামড়া লম্বা শিহরিত হয়ে উঠে। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে তারাই একমাত্র শুধুমাত্র এই হেদায়েতের বাণী শোনার জন্য পাগল হবেন এবং দৌড়িয়ে তারা এই প্যান্ডেলে এসে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির আচার আচরণের কারণে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ এই হেদায়েত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছেন। আপনার আমার চমৎকার আচরণের কারণে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দান করবেন। আবার ওমাই ইয়ুযলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যদি আপনার আমার আচরণ যদি আল্লাহ সন্তুষ্ট না হন, আল্লাহ বেজার হয়ে যান, আল্লাহ দেখেন যে আর সম্ভব নয়, তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ আপনার নাকে চোখে মুখে সব কিছুতেই আল্লাহ মোহর মেরে দিবেন, আপনার পক্ষে আর হেদায়েত পাওয়া সম্ভবপর নয়। ওমাই ইয়ুযলিলিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন পৃথিবীর এমন কেউ নাই তাকে হেদায়েত দিতে পারে। আজ আমরা এই ইসলাম শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে সক্ষম। আজ থেকে 1400 বছর আগে যখন মানুষ অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছিল, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এই অন্ধকারাচ্ছন্ন অন্তরকে আলোকিত করার জন্য রেসালাত সূর্য করে আল্লাহ পৃথিবীতে পাঠালেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিমকে। আল্লাহর নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ প্রিয় নবীকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠালেন, আর তিনি তার দয়া এবং রহমত দ্বারা এবং ক্ষমা সুন্দর এই দৃষ্টিকোণ পরিবেশন দ্বারা তিনি পৃথিবীর মানুষকে জয়যুক্ত করলেন, জয় হলেন। তিনি তলোয়ারের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে দিন প্রচার করেন নাই। ইসলাম মানে শান্তি। আজ একমাত্র সারা পৃথিবীতে যদি এখনো শান্তি থেকে থাকে তাহলে মসজিদগুলিতে আছে। দেখুন, আজ মসজিদ ভিত্তিক সমাজ গঠনে মানুষ ব্যর্থ হয়েছেন। মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, মানুষের দাম্পত্য জীবন, মানুষের রাজনৈতিক জীবন, মানুষের জীবনের প্রত্যেকটি দিক বিভাগে যখন মসজিদ ভিত্তিক এই শাসন দূর হয়ে গেছে, মানুষের সব বিভাগে অশান্তি নেমে এসেছে। আল্লাহর নবী মসজিদ ভিত্তিক দাওয়া চালু করলেন, সর্বপ্রথম তিনি মসজিদ তৈরি করলেন। মসজিদে কবা আপনারা যারা গেছেন দেখেছেন, মসজিদে নববী আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করলেন। সারা বিশ্ব এখনো যদি মসজিদ কেন্দ্রিক সারা বিশ্ব পরিচালিত হয়, সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না।
চোরের মার বড় গলা। আর যারা জঙ্গির জঙ্গিবাদকে যারা কবর রচনা করলো, জঙ্গিবাদ যাদের মাধ্যমে নিপাত গেল, বিশ্বনবী যেখানে সন্ত্রাস দূর করলেন, বিশ্বনবী যেখানে চোর আর চুরি করে না, শান্তিপূর্ণ পরিবেশে দরজা মেলে মানুষ ঘুমাইতে পারে, এমন চমৎকার সমাজ রাজ কায়েম করলেন বিশ্বনবী একমাত্র কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে। আজ আপনি বলেন মসজিদে যারা সালাত আদায় করে তারা জঙ্গি, তাই না? জঙ্গি কেন হয়? বিশ্বনবীর কি আদর্শ, চমৎকার আদর্শ! একজন আনসার সাহাবি আল্লাহর রসুলের কাছে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই চোরটাকে আমি ধরে এনেছি, কি ব্যাপার? আমার বাগান বাগানের ফলে চুরি করেছে। আল্লাহ নবী বললেন, তাকে কোনোদিন দাওয়াত দিয়েছ? এই চোরকে কি কোনোদিন ফল খাইয়েছ? তাকে তার সাথে কোনোদিন ভালো কথা বলেছে জীবনে? সে কি তিন দিন ধরে না চার দিন ধরে অনাহারের কারণে চুরি করলো, নাকি তার পেট ভরা থাকার পরেও চুরি করেছে, তার খবরটাকে নিয়েছ? তুমি তোমার ডিউটি পালনে ব্যর্থ হয়েছ, যার ফলে সে তার কাজ করে বসেছে। এই ধর্মটা কি সন্ত্রাসী ধর্ম? আল্লাহর নবী পরমাত সহিষ্ণুতা এবং আল্লাহর নবী মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার এই নীতি চালু করে সারা বিশ্বব্যাপী ইসলামকে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজ নতুন করে আমরা যারা ইসলামের কথা বলে তাদেরকে আমরা বিভিন্নভাবে সন্ত্রাসী বলে কালার করতে চেষ্টা করছি। আমি বলতে চাই, আসুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিম তিনি আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেলেন, সেই দায়িত্ব যথাযথভাবে যদি আমরা পালন করি তাহলে এখনও আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। বর্তমান আলেম সমাজ বলতে চাই, শুনবেন একটু খেয়াল করে, কুকুরের মধ্যে কয়টি স্বভাব আছে? দশটি স্বভাব আছে। একটা স্বভাবও যদি পালন করতে পারে তো মানুষ জান্নাতি হয়ে যাবে, বিভিন্ন ওয়াজে আপনারা শুনে আসতেছেন। কুকুর মনিব ভক্ত, চতুর্দিকে আজান হতে শুরু হবে, আমি তাই সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। কুকুর খুব মনিব ভক্ত। কি ভক্ত? মনিব ভক্ত। সংক্ষেপে বলছি, গভীর রাত্রে ঘরে চোর ঢুকেছে, শীত কেটে ঢুকে না, ঢুকার পরে চোর ঢুকেছে, কুকুর ঘেউ ঘেউ করতেছে, ঘরের মধ্যে স্বামী স্ত্রী শুয়ে আছে, কেউ সজাগ পায় না, সজাগ করার জন্য চেষ্টা করছে কে? কুকুরটা। এমন ঘেউ ঘেউ সর্বনাশ, বাড়িটার উডানটা উল্টাই লেগেছে, উঠে না। শেষ পর্যন্ত দেখলো যে চোর সব কিছু যা নেওয়ার গাট্টি গুট্টি সব নিয়ে দরজা খুলে বের হয়েছে। উঠানে যখন চোর এসেছে, কুকুর ঘরে ঢুকে ঘেউ ঘেউ করছে, শুনে না, ডাক শুনে না। এটা কি জামাই বউর ঘুমের ডিস্টার্ব করার জন্য করছে? আজান দিলে বলে কাদের ডিস্টার্ব হয়, কথা ঠিক আছে না? এটা কি ডিস্টার্বের জন্য করছে? ডাকার পরেও যখন উঠে না, সেই কুকুর এক পর্যায়ে উঠে না, কি করবে? তার সম্পত্তি রক্ষা করার জন্য ওই বিগম সাহেব, বিবি সাহেব আর শুয়ে আছে, বিবি সাহেব আর মাথার চুল লটকে ফ্লোরের মধ্যে লটকে আছে, এরকম হয় না, থাকে না, চুলের মধ্যে কামড় দিয়ে যখন টান দিয়েছে তখন সজাগ হয়ে উঠছে, সর্বনাশ, আরে উঠো উঠো, কী হয়েছে? কুকুর কামড় দিছে, আরে কই কি? পাশে ছিল বন্দুক, কি করেছে বন্দুক দিয়ে গুলি করছে, কাকে কি মনে করে গুলি করলো? এই জন্য গুলি করেছে যে এই কুকুর সন্ত্রাসী, এই কুকুর আমাকে কামড় দিয়েছে, এ সন্ত্রাস করছে, আমাদের ঘুমে ডিস্টার্ব করছে এবং আমাদেরকে সে আক্রমণ করছে ইত্যাদি ভেবে সে কি করলো? গুলি করলো। এ কুকুর গুলি খাওয়ার পরে কি হলো? দৌড় পড়ে গিয়া
চোরেরা যখন চলে যাচ্ছে, এত জোরে তাদেরকে ধাও দিল যে তারা কুকুরের আওদানির চোটে তারা গাট্টি গুট্টি ফালায়ে দিয়ে দৌড়িয়ে কুল পায় না। এই কুত্তা দৌড়ানি দিয়ে আসার পরে এই মালগুলোর ওপরে এই কুত্তা শুয়ে গেল, রক্ত ঝরছে, ঝরতে ঝরতে সব মালগুলি রক্তে, কাপড় দামি দামি শাড়ি গয়না যা ছিল সব রক্তে ভিজে গেছে। সকালবেলায় যদি উঠে দেখছে যে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে শীত কাটা কেন, দরজা খোলা কেন, সাহেব মেম সাহেব উঠে আশ্চর্য, বাইরে হয়ে দেখি কী হলো, কুকুরের যে আমার ঘেউ ঘেউ করছিল ঘটনাটা কী, ঘটনাটা গিয়ে দেখে পরিবেশ পরিস্থিতি দেখে বোঝা যায় না কী হয়েছিল ঘটনাটা, তারা দেখে বুঝছে যে আসলে স্বর্ণ গয়না যা আছে সবই আছে, শাড়ি বডি যা আছে সবই আছে, কুকুর নিজের জানের বিনিময়ে রক্তের বিনিময়েও সে আমাদের মাল সম্পদকে রক্ষা করেছে এবং মূল শয়তানকে সে কী করেছে, বিতাড়িত করেছে। এটা বুঝার পরে জামাই বউ এখন কি হাসবে না কানবে, কানবে না, কিন্তু এই কাঁদায় এই আফসোসে কি কিছু কুকুরের লাভ হবে? আর মহাগ্রন্থাল কোরআন নাজিল হলো আরব দেশে আর তেলাওয়াত করলো মিশরে আর এটা বুঝলো ভারতে আর আমল করার প্রেক্ষাপট তৈরি হলো বাংলাদেশে। বাংলাদেশের আলেমরা বক্তৃতায় ওয়াজে মাহফিলে খুতবায় বিভিন্ন ইসলামিক পরিবেশে গলাবাজি করে আসলো মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, জান্নাতমুখী করার জন্য। তারা মানুষকে কতভাবে না আহ্বান করল, কতভাবে না দাওয়াত দিল, তাদের দাওয়াত তারা একটু হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে শক্ত কথা বলতে হয়েছে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য। আলেম সমাজ কত জিহাদ কত যুদ্ধ না করে আসলো, আলেম সমাজকে এই দেশের মানুষ ভুল বুঝার কারণেই আজ আলেম সমাজকে আজ মানুষ নিকৃষ্ট জানতে শুরু করেছে, আলেমদেরকে হত্যা করেছে, হাফেজদেরকে হত্যা করেছে, আলেম এবং হাফেজদেরকে এই দুনিয়ার মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে অতীতের ইতিহাসে। এখন পর্যন্ত যে সকল আলেম এই কুকুরের মতো একটু বেশি করে বাঁচাইতে চেষ্টা করে তাদেরকে ওই জাল পেতে রেখেছে কিসের, জিএমবির জালে ফাঁসিয়ে তাদেরকে হত্যা করার পরিকল্পনা চলছে, কথা ঠিক না বেঠি? আলেমরা জান দিয়া হলেও রক্ত দিয়া হলেও তারা তাদের সমাজকে বাঁচাইতে চাই, আপনাকে বাঁচাইতে চাই, আপনার স্ত্রীকে বাঁচাইতে চাই, আপনার সমাজকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। তাই তো দুটো শক্ত ভাষায় তারা কথা বলে, পর্দা নিয়ে কথা বলে, তারা আপনাদেরকে রক্ষা করার জন্য তাই তো একটু বেশি বেশি আপনাদের মনোকষ্টের কারণ হয় বলতে চাই। আলেমরা তাদের ডিউটি হলো একটাই, তারা মানুষকে হেদায়েতের দিকে ডাকবে, আহ্বান করবে, আপনারা তাদেরকে ভুল বুঝবেন না, কথা ঠিক না বেঠি? আমি এটাকে চর্বে চর্বিত করে আমি বলতে চাই না, আমি বলতে চাই যে আজ আমরা রব্বুল আলমিনের সত্যিকার দাওয়াকে আজ আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি। আলেমরা এখন গেউ গেউ করে ও চুল ধরে কামড় দিতে আর যাইতে পারে না গুলি খাওয়ার ডরে, কথা ঠিক না বেঠি? কিন্তু এটা কি তারা সত্যিই আপনাকে ক্ষতি করার জন্য, তা নয়। আজ আপনি কথা বলছেন, মা আপনি কথা তুলছেন সমান অধিকারের কথা বলছেন, আর আলেম ওলামারা আপনার সমান অধিকারের বিরুদ্ধে কথা বলছে, আপনার গাত্র দেখা হচ্ছে, আপনাকে বাঁচানোর জন্যই তো বলছে। আপনি কার বিরুদ্ধে কথা বলছেন? ওই সমান অধিকার, ওই ছেলে পাবে দুই ডিসিম, মেয়ে পাবে এক ডিসিম, তা হবে না, তা হবে না, এ স্লোগান শুরু হয়েছে না? এটা কার বিরুদ্ধে স্লোগান? প্রকৃতপক্ষে কার বিরুদ্ধে? আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে স্লোগান। আল্লাহ আপনাকে তৈরি করলো, আপনাকে হায়াত দিল, আপনাকে রক্ত মাংস দিয়ে তৈরি করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি কথা বলেন, স্বয়ং আল্লাহ আল্লাহর নবীকেও ছেড়ে দেয়নি। আজ আমরা পুরুষরা মহিলাদের আচরণে আকৃষ্ট হয়ে আমরা
দাঁড়ি রাখি না, মহিলাদের রাজি করার জন্য নামাজ পড়ি না, মহিলাদের রাজি খুশি করার জন্য ধর্ম থেকে আমরা দূরে সরে যাচ্ছি।